তফাজিল হোসেন, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 নম্বর এবং 3 নম্বর মানের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, কারণ এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা সাধারণত 25 নম্বর হয়ে থাকে এবং 50 মিনিটের সময় দেওয়া থাকে। তো চলে এই সমস্ত প্রশ্নোত্তরগুলো আমরা এখন এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। প্রথম প্রশ্নটি দেখে দেখো, ম্যাগমা কাকে বলে? উত্তর কি হবে না, ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে। প্রশ্ন হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখন। তো লিন্ডেম্যান বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শোষণ রেচন এবং রেচন ইত্যাদি সারের বৃত্তীয় কাজে খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 10% হারে শক্তির স্থানান্তর হয় বলে একে লিন্ডেম্যান 10% সূত্র বলে আখ্যা দিয়েছেন। এরপর রাশি কয় প্রকার কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দেন। তো রাশি হচ্ছে 2 প্রকার, যথা স্কেলার রাশি। 1 নম্বর হচ্ছে স্কেলার রাশি, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য ভর সময়, এগুলো ওকে ভর দৈর্ঘ্য সময় ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এদের শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটি আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরণ, ত্বরণ, মন্দন, ওজন ইত্যাদি। এরপর হচ্ছে আকরিক বা ওর কাকে বলে? পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? তামার আকরিকের একটি উদাহরণ দাও। আকরিক কিনা, যে সমস্ত যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বা ওর বলে। পিতল কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয় না? পিতল, তামা ও দস্তার মিশ্রণে তৈরি হয়। তামার আকরিকের নাম কি আমরা লিখব? তামার একটি আকরিকের নাম হলো কপার পাইরাইটিস বা চাল কোপাইরাইটিস। ওকে, চাল কপারের কোপাইরাইটিস। এরপরের প্রশ্ন যেটা রয়েছে, ফসিল বা জীবাশ্ম কাকে বলে? সিএনজি এর পুরো নাম, সম্পূর্ণ নাম কি? জীবাশ্ম কিনা পাললিক শিলা স্তরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাংশের প্রস্তরীভূত অংশ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে। সিএনজি পুরো নাম কিনা? সিএনজি পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস। রয়েছে একাইনোডার্মাটা বা কণ্টক ত্বক জাতীয় প্রাণীদের 2টি বৈশিষ্ট্য লেখো, এই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। তো প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কিনা? এদের দেহ খণ্ডায়িত, গোলাকার এবং পঞ্চ অরীয় প্রতিসম। 2 নম্বর হচ্ছে যৌন জনন পদ্ধতিতে জনন ক্রিয়া ঘটে। ওকে, উদাহরণ আমরা লিখছি তারা মাছ। তারা মাছ হচ্ছে কণ্টক ত্বক জাতীয় একটি প্রাণীর প্রাণীদের একটি উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উদাহরণ সহ বিরুৎ আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখুন। আমরা লিখে এটা যে বিদ্যুৎ, এটা হচ্ছে গুল্ম। 1 নম্বর পার্থক্য, বিদ্যুৎ জাতীয় উদ্ভিদের আকার ছোট আর গুল্ম জাতীয় উদ্ভিদ মাঝারি আকারের হয়। 1 নম্বর পার্থক্য, বিদ্যুৎ উদ্ভিদের কাণ্ড শাখা ও প্রশাখা নরম হয়, প্রশাখা যেগুলো সেগুলো নরম হয়, আর গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত তবে মোটা নয়। 3 নম্বর হচ্ছে উদাহরণগুলো কি না? ধান, সরিষা, ঘাস, কচু ইত্যাদি হচ্ছে বিদ্যুৎ জাতীয় উদ্ভিদ, আর জবা, গোলাপ, লেবু ইত্যাদি হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর হচ্ছে আগ্নেয়শিলা কাকে বলে? না, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোন দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয়শিলা বলে। যেমন হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট, এগুলো হচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো, তাপ বিদ্যুৎ কি? তো জীবাশ্ম জ্বালানির ভান্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপ বিদ্যুৎ কিভাবে তৈরি করা হয় না? সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপ বিদ্যুৎ বলে। রয়েছে আলোকবর্ষ কাকে বলে? এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? না, আলোকবর্ষ কিনা শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এক আলোকবর্ষ সমান হচ্ছে 13 লক্ষ কোটি কিলোমিটার। বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শূন্য হয়? তো কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় বা বস্তুর ভার শূন্য হয়। নেক্সট প্রশ্ন, ষড়যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। স্বাভাবিকভাবে কোনো কাজ করতে গেলে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে ষড়যন্ত্র বলে। যেমন কাঁচি, সাঁড়াশি,
হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র। নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। প্রথম শ্রেণীর খাদক কারা? না, যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন হচ্ছে ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি, এগুলো এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এরপর দ্বিতীয় শ্রেণীর খাদক কাদের বলে? না, যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রাথমিক গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, যেমন হচ্ছে বাঘ, শিয়াল, এরা কি করে এই যে হরিণ, ছাগল এদেরকে খায়, ঠিক আছে, তো এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপর রয়েছে টেন্ডন ও লিগামেন্ট কি? তো টেন্ডন কি? না, মাংসপেশির প্রান্ত ভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। লিগামেন্ট কি? না, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। পরের প্রশ্ন হচ্ছে, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তবে লিখব, প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিকই হলো খনিজ। যেহেতু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সব সমস্ত খনিজ আকরিক নয়। এরপরের প্রশ্ন রয়েছে, রাশির একক বলতে কি বোঝো? একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। কোন রাশির একক বলতে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মানকে বোঝায়, যার সাহায্যে বা যার সাথে পরিমাপ যোগ্য রাশির তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়। ওকে, প্রাথমিক রাশি কি? প্রাথমিক রাশির উদাহরণ এখানে দিতে বলা হয়েছে প্রাথমিক ও একটি লব্ধ রাশি। তো প্রাথমিক রাশি হচ্ছে মিটার, আর হচ্ছে লব্ধ রাশি হচ্ছে বল, বল আয়তন গণন, এগুলো হচ্ছে লব্ধ রাশি। ওকে, আর মিটার এটা হচ্ছে প্রাথমিক রাশি। এরপর মানব দেহে রক্তের উপস্থিতি, রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুরক্তিকার কাজ উল্লেখ করো। তো প্রথমে আমরা লিখছি লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া। এরপর শ্বেত রক্তকণিকার কাজ কিনা? শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরক্ষার কাজ করে, এটি নানা ধরনের সংক্রমণকারী রোগ থেকে মানুষকে রক্ষা করে। ওকে, অর্থাৎ রোগ জীবাণু থেকে দেহকে রক্ষা করা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এরপর অনুচক্রিকার কাজ কিনা? অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্তকে জমাট বাঁধানো। কোনো রক্তবাহী নালীর ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন রয়েছে, আগ্নেয়শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখো। তোমরা লিখছি এটা আগ্নেয়শিলা, এটা হচ্ছে পাললিক শিলা। এখন হচ্ছে আগ্নেয়শিলা কঠিন প্রকৃতির হয় আর পাললিক শিলা কোমল প্রকৃতির হয়। 2 নম্বর, আগ্নেয়শিলায় স্তর থাকে এবং পাললিক শিলায় কোনো স্তর থাকে না। এই তো তো এই আগ্নেয়শিলা আর পাললিক শিলার উদাহরণ। ওকে, তো নেক্সট প্রশ্ন, প্রাথমিক শিলা প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। তো প্রাথমিক রাশি কিনা? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের প্রাথমিক বা মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। আর লব্ধ রাশি কোনগুলো? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। তো প্রথমে লিখছি খাদ্য শৃঙ্খল কি? না, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। ওকে, এরপর এই কিছু প্রাণীর নাম দেওয়া আছে, এগুলোকে আমাদের খাদ্য খাদক হিসাবে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে হওয়া সূর্য, সূর্য থেকে গাছ খাদ্য তৈরি করে, ঠিক আছে, সূর্যের আলোর সাহায্যে। এরপর গাছের পাতা কে খায়? ফড়িং খায়। ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, এবং সাপকে খায় ময়ূর। এভাবে খাদ্য খাদক হিসাবে এটাকে সাজিয়ে লিখতে হবে, এখান থেকেই এই প্রাণীগুলোকে নিয়ে। রয়েছে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃত করো। তো চাপ কি? না, কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। বার্নৌলির নীতি কি? কোনো তরল বা গ্যাস স্থিতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এরপরের প্রশ্ন, রক্তের উপাদানগুলি কি কি? না, রক্তের অধিকাংশ অংশ হলো জলীয় অংশ, যার নাম রক্তরস বা প্লাজমা। এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি ও নুনও থাকে, এগুলো হচ্ছে রক্তের উপাদান। হয়েছিল ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিছু 2 নম্বর এবং 3 নম্বর মানে প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।